ছাত্ররা নয়, আমরা শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি। আজকে বাংলার সবুজ মাটি আমার ছাত্রের রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে, সেই লাল সবুজের যে বাংলাদেশ সেটা এখন লালে লাল বাংলাদেশ হয়ে গেছে। এটা শুধুমাত্র এই সরকারের খাতিয়ালি করার জন্যে, আমার যে দামাল ছাত্ররা তাদেরকে কমানোর জন্যে এই নির্বিচারে গুলি নির্বিচারে হত্যা করেছে এই প্রশাসনের সরকার। আমরা এজন্য চাই যে শুধু বিচার নয়, এই সরকারকে এই খুনের দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং এই ছাত্রদের যারা নিহত হয়েছে তাদের জন্য সুবিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সকল শিক্ষক এবং ছাত্ররা আজকে আমাদের গণসমাবেশ হচ্ছে, আমরা প্রত্যেকটি ছাত্র হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং বাংলাদেশে যে অশান্তি চলছে সেই অশান্তির অবসান চাই। আমরা চাই সকল বৈষম্যের অবসান হোক, তার দেশে শান্তি ফিরে আসুক এবং এই সরকারের যে গণহত্যা সেটা আমরা বন্ধের জোর দাবি জানাচ্ছি। শিক্ষার পরিবেশ নাই, জানের পরিবেশ নাই, কথা বলার আমাদের বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের নিয়ে রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত পতন না হবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা সহ রাস্তায় থাকবো। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই আজকে রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন হচ্ছে সেই নিপীড়নের আজকে প্রতিবাদে এবং যে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী মৃত্যু শিশু শিক্ষার্থীদেরকে হত্যা করা হলো, গুলি করা হলো, এই দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।